খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোমবার বিকেলের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলাদেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী, গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জুল হোসেন। ফাইনাল খেলায় গোমতী ইউনিয়ন ও তবলছড়ি ইউনিয়ন মুখোমুখি হয়। খেলায় 1-0 গোলে তবলছড়িকে হারিয়ে গোমতী জয়লাভ করে। এই পুরস্কার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়।